আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। করোনা মহামারীর কারণে সব কিছুতেই যেন ছন্দপতন ঘটেছে, ছন্দ হারিয়েছে তোমাদের লেখাপড়ায়। তাই বলে তো জীবন থেমে নেই, সব কিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক সেই প্রত্যাশায় আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ হাসিব আল মাহমুদ, সহকারী শিক্ষক, গণিত বাইশেরি মাধ্যমিক বিদ্যালয়, বাইশেরি, বানারীপাড়া, বরিশাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের একটি গাণিতিক সমস্যা, যা হলো অনুশীলনী 9.2 এর একটি গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যাটি হলো তোমাদের পাঠ্যবইয়ের 24 নম্বর গাণিতিক সমস্যা, যেখানে বলা হয়েছে সমাধান করো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 - 5 কস থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। তার পূর্বে বলে নিচ্ছি, এখানে একটি শর্ত দেওয়া হয়েছে, যা হচ্ছে থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে থিটাকে হতে হবে 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট। চলো শিক্ষার্থী বন্ধুরা, সমাধান করা যাক। প্রথমে আমরা লিখে নেব যেটা দেয়া আছে সমীকরণটি, সেটা দেওয়া আছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 - 5 কস থিটা। এক্ষেত্রে আমরা লক্ষ্য করো, কজ স্কোয়ারকে আমরা সাইন স্কোয়ারে পরিণত করতে পারি, বা সাইন স্কোয়ারকে আমরা কজ স্কোয়ারে পরিণত করতে পারি, কিন্তু কস থিটাকে আমরা সাইন থিটায় পরিণত করতে পারি না। সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়, সাইন স্কোয়ারকে যদি আমরা পরিবর্তন করে লিখি কজ স্কোয়ার থিটার যে সূত্রটি রয়েছে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। সেক্ষেত্রে তোমরা জানো সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1 - কজ স্কোয়ার থিটা লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 - কজ স্কোয়ার থিটা ইকুয়াল হবে 2 - 5 কস থিটা। এক্ষেত্রে আমরা সরলীকরণ করব, অর্থাৎ প্রথমে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটটি আমরা তুলে দেওয়ার চেষ্টা তুলে দেব। সেক্ষেত্রে ব্র্যাকেটের প্রথমে রয়েছে মাইনাস সাইন, অর্থাৎ -1 ধরতে পারো। সেক্ষেত্রে মাইনাস দ্বারা যদি ব্র্যাকেটের ভিতরের পদগুলোকে আমরা গুণ করি, তাতে হবে +- - অর্থাৎ -1, -- অর্থাৎ প্লাস কস স্কোয়ার থিটা, এবং ডান পক্ষে যে পদগুলো রয়েছে আমরা বাম পক্ষে নিয়ে আসি, অর্থাৎ পক্ষান্তর করলে +2 হবে -2, এবং -5 হবে +5 কস থিটা ইকুয়াল হচ্ছে 0। বা কজ স্কোয়ার রয়েছে আমাদের দুইটি, আমরা তার লিখতে পারি 2 cos² থিটা, এবং কস যুক্ত একটি পদ রয়েছে সেটা আমরা একটু আগে লিখে নেব, 5 cos θ, -1 এবং -2 আসে -3 ইকুয়াল 0। এখন আমরা মিডল টার্ম ব্রেক করব। সেক্ষেত্রে তোমরা জানো মিডল টার্ম হচ্ছে 5 cos θ, এমনভাবে করতে হবে যেন 2 - -3 অর্থাৎ -6 cos² θ, অর্থাৎ মিডল টার্মকে এমনভাবে ভাঙাবো যেন যোগ করলে, যোগ বা বিয়োগ করলে 5 cos θ হয়, এবং গুণ করলে যেন -6 cos² θ হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6 - 1 অর্থাৎ +6 এবং -1, অর্থাৎ 6 cos θ -cos θ হলে 5 cos θ হয়। তাহলে আমরা লিখতে পারি 2 cos² θ +6 cos θ -cos θ -3 ইকুয়াল 0। এখানে আমাদের পদ রয়েছে 4টি, দুটি পদ থেকে আমরা কমন নিয়ে থাকি, তাহলে প্রথম দুটি পদ থেকে আমাদের কমন যায় 2 cos θ, থাকবে cos θ +3, এবং এখানে দুটি পদের মধ্যে আমাদের আসলে -1 ব্যতীত কিছুই কমন নেই, সেক্ষেত্রে আমরা -1 কমন নেব, থাকবে cos θ -3 ইকুয়াল 0। দুটি পদ থেকে আমরা, এখানে দুটি পদ রয়েছে, এখান থেকে কমন নিতে পারি cos θ +3, এবং কমন নিলে থাকবে 2 cos θ -1 ইকুয়াল 0। এক্ষেত্রে লক্ষ্য করো আমাদের এখানে দুটি পদের, দুটি রাশির গুণফল 0 হয়েছে। এই দুটি রাশির গুণফলের ক্ষেত্রে যে কোনো একটি রাশির মান 0 হবে, যে কোনো একটি রাশির মান 0 হবে, অর্থাৎ হয় cos θ +3 ইকুয়াল 0 হবে, অথবা 2 cos θ -1 ইকুয়াল 0 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা তুলে নেবে, আশা করি তুলে নেবে।
এখন দেখো দুটি রাশির মান যেহেতু আমাদের জিরো সেক্ষেত্রে আমরা লিখতে পারি হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল জিরো অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল জিরো। আমরা লিখতে পারি হয় কারণ হচ্ছে দুটি রাশির মান যদি রাশির গুণফল যদি শূন্য হয় সেক্ষেত্রে দুটির মানে যদি আমরা শূন্য ধরি সেক্ষেত্রে দেখা যাবে সমীকরণটির আর অস্তিত্বই থাকে না, এজন্য হয় cos থিটা প্লাস 3 এর মান জিরো হবে অথবা 2 cos থিটা মাইনাস 1 এর মান জিরো হবে বা cos থিটা ইকুয়াল মাইনাস 3 যা গ্রহণযোগ্য নয় কারণ থিটার মান সূক্ষ্মকোণ বলছে। আমরা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটার কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কোনো মান আমাদের জানা নেই বা নেই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। অথবা আমরা লিখতে পারি দ্বিতীয় যে পদটি রয়েছে রাশিটার ক্ষেত্রে লিখতে পারি টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, পক্ষান্তর করলে আসবে টু কস থিটা মাইনাস ওয়ান ডান পক্ষে নিলে হবে প্লাস ওয়ান বা কস থিটা ইকুয়াল হবে হাফ বা কস থিটা ইকুয়াল হবে কস হাফ। কস কত ডিগ্রির মান হাফ? হ্যাঁ কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, অতএব উভয় পক্ষ থেকে কস বাদ গেলে থিটার মান হবে 60 ডিগ্রি, অতএব নির্ণয় মান যেহেতু 60 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ সেহেতু থিটার মান 60 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্মকোণ শর্ত দেওয়া ছিল। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে পুনরায় আমি গাণিতিক সমস্যাটি ব্যাখ্যা করতেছি। দেয়া আছে টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা। সেক্ষেত্রে আমরা সাইন স্কোয়ারকে কস স্কোয়ারে পরিণত করতে পারতাম কিন্তু সমস্যা হয়েছে কস থিটাকে আমরা সাইন থিটায় পরিণত করতে পারতেছি না, সেজন্য আমরা সাইন স্কোয়ার থিটাকে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটায় পরিণত করলাম। এখন দেখা গেল এই সমীকরণটি দ্বিতীয় লাইনের যে আমাদের একটা সমীকরণ তৈরি হয়েছে বা একটা যে দ্বিতীয় লাইনটি পেয়েছি সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র কস থিটা যুক্ত একটি সমীকরণ রয়েছে। এক্ষেত্রে আমাদের এখন গাণিতিক সমস্যাটি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ব্র্যাকেট আমরা তুলব, ব্র্যাকেট সরিয়ে দেবো, এজন্য আমরা করব মাইনাস ইনটু প্লাস অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ইনটু মাইনাস অর্থাৎ প্লাস কস স্কোয়ার থিটা, প্লাস টুকে বামপক্ষে আনলে মাইনাস টু, মাইনাস ফাইভকে ডান বামপক্ষে আনলে প্লাস ফাইভ কস থিটা হবে। এরপরে আমরা যোগ করলাম কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অর্থাৎ টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা মাইনাস ওয়ান এবং মাইনাস টু হলো মাইনাস থ্রি ইকুয়াল জিরো। এরপরে আমরা মিডল টার্ম ব্রেক করলাম টু কস স্কোয়ার থিটা সিক্স কস থিটা থেকে মাইনাস কস থিটা বিয়োগ করলে হবে ফাইভ কস থিটা এবং গুণ করলে আসে প্লাস ইনটু মাইনাস অর্থাৎ মাইনাস সিক্স কস স্কোয়ার থিটা। চারটি পদ রয়েছে, দুটি পদ থেকে আমরা কমন নিলাম, প্রথম দুটি থেকে টু কস থিটা কমন নিলে থাকলো কস থিটা প্লাস থ্রি এবং এখানে যেহেতু কোনো কিছু কমন নেই আমরা মাইনাস ওয়ান নিলাম কস থিটা মাইনাস থ্রি। উভয় দুটি পদ রয়ে তৈরি হয়েছে, এখান থেকে আমরা কস থিটা প্লাস থ্রি কমন নিলাম থাকলো টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, দুইটি রাশির গুণফল হয়েছে জিরো। সেক্ষেত্রে আমাদের যে কোনো একটি রাশির মান জিরো হবে, দুটি রাশির মান জিরো ধরলে আমাদের এর অস্তিত্ব থাকে না, এজন্য আমরা লিখছি হয় কস থিটা প্লাস থ্রি ইকুয়াল জিরো অথবা লিখেছি টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। এক্ষেত্রে দেখো প্লাস থ্রিকে পক্ষান্তর করলে হয় মাইনাস থ্রি যা গ্রহণযোগ্য নয়, থিটার মান সূক্ষ্মকোণ বলছে জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে মাইনাস থ্রি কোনো মান নেই কস থিটার, অথবা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো মাইনাস ওয়ানকে পক্ষান্তর করলে হয় প্লাস ওয়ান এবং কস থিটার সাথে টু রয়েছে যা পক্ষান্তর করলে হবে ওয়ান বাই টু এবং হাফ হচ্ছে কস সিক্সটি ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে কস এবং কস বাদ দিলে হবে থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি, নির্ণয় মান থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি অর্থাৎ থিটার মান সূক্ষ্মকোণ হয়েছে, আমরা সূক্ষ্মকোণ নির্ণয় করতে পেরেছি। আশা করি আজকের ক্লাস তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের পাঠ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।